আসসালামু আলাইকুম গাইজ। গাইজ, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আনারসের বাগানে। সেটা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা হচ্ছে আনারসের যে বাগান। তো গাইজ, দেখতে থাকা আনারসের বাগান, আমি আপনাদেরকে নিয়ে আনারস বাগান দেখাচ্ছি। তো গাইজ, আমরা একদম আনারস বাগানের এখন কাছে চলে আসছি। তো এটা হচ্ছে প্রধান যে গেট, আনারস বাগানের প্রধান গেট, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ, এটা হচ্ছে সেই আনারস বাগানের প্রধান গেট। আমরা এই গেট ধরে ঢুকবো আনারস বাগানে। তো গাইজ, আমার ভিডিও সারা দেখতে থাকুক, ইনশাল্লাহ আমি আপনাদেরকে আনারস বাগানের টোটাল ভিউ দেখাবো। তো গাইজ, অসাধারণ একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আনারসের বাগান। গোলাপগঞ্জ উপজেলার সিলেট জেলার একটি বাগান, গোলাপগঞ্জ উপজেলার অবস্থিত। আপনারা সিলেট থেকে আসলে মোটর সাইকেলে আমরা আসছি, আপনারা চাইলে বাস, সিএনজি বা অন্য অন্য যানে লাইটেস্ট নোয়া চলে আসতে পারেন। গোলাপগঞ্জ আনারস বাগান লিখে মারলে গুগল ম্যাপসে আপনারা একদম চলে আসতে পারেন। গোলাপগঞ্জ আনারস বাগানে আমরা আছি, উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ উপজেলার আনারসের বাগান দেখতে পাচ্ছেন। এই টিল্লা কেটে ওনারা লাগাচ্ছেন আনারসের বাগানের ভিতরে আনারস লাগাচ্ছেন। তো গাইজ, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর ফেসবুক পেজ হলে অবশ্যই আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো গাইজ, অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আনারসের বাগান গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত, সিলেট জেলা। তো গাইজ, দেখতে থাকা আনারসের বাগান, আলবিনা গার্ডেন, আপনারা দেখতে পাচ্ছেন আনারসের বাগান। পান গাইজ, এটা মূলত উপরের বসার জন্য স্থান দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা টোটাল ভিউ দেখতে পারবেন আনারসের বাগানের টোটাল ভিউ। এই পাহাড়ের উপরে একটি বসার স্থান দেওয়া হয়েছে দর্শনার্থীর জন্য। তো গাইজ, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে ও ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।